সকাল 10:30 মণ 3 কেজি 400 গ্রাম। খবর শুনছেন ফাটাফোড়া টেলিভিশন থেকে। খবর পড়ছি আমি হিটলারের ভগ্নিপতি রাজীব গান্ধীর বন্ধু মরহুম দিবাভারতের জামাই তাবুমেদের দুলাবাই বোসর নাতিন সবাই শাহ সুফি হজরত মাওলানা আব্দুল বারে বদরুদ্দিন নুরুল আহসান মোহাম্মদ কুদরত আলী। প্রথমেই সংবাদ শিরোনাম, বুড়িগঙ্গা নদীতে 10 হাত পানির নিচে একটি রসমলাইয়ের খনি উদ্ঘাটন। দা বেলি রুডস্থ এলাকায় চিন্তাই এবং সবশেষে রয়েছে কেলার খবর। এবারে বিস্তারিত, বুড়িগঙ্গা নদীতে 10 হাত পানির নিচে একটি রসমলাইয়ের খনি উদ্ঘাটন করা হয়। আমাদের কর্মী জনাব হুকামিয়া জানায় এখান থেকে রসমলাইয়ের উদ্ঘাটন শেষ হয়ে গেলে প্রচুর পরিমাণে আমৃত্যু এবং সিঙ্গারা পাওয়া যেতে পারে এবং এক চান্সে বাংলাদেশ দ্বিতীয় আমেরিকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাজিটি কাটলি সাদাবাস ইত্যাদি এলাকার সকল রাশেরা কাঁথা বালিশ নিয়ে সংসদ অফিস গ্রাউ করেছে। তাদের দাবি তারা টিভি বিসিআর এবং আবুলগুরি ছাড়া কবরে যাবে না। এদিকে ঢাকার অদূরে একটি ছিনতাইয়ের ঘটনা করা হয়। ছিনতাইকারীদের পরনে ছিল লুঙ্গি কাম ফতুয়া, লুঙ্গি পরেই তো পায়ে অ্যাটাচড স্যান্ডেল। কেউ যদি ছিনতাইকারীদেরকে ধরে দিতে পারেন তাহলে তাদেরকে মোবাইলে ফ্রি টক টাইমে 2 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। এদিকে আল জাজিরা টেলিভিশনে আল কায়দা নেতা উসামা বিন লাদেন মৃত্যুর পূর্বে কিছু বিবৃতি রেখে যান, সেই বিবৃতি এখন আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ওয়াল বুশ ওয়াল বুশ ওয়াল সিতারুন ওয়াল বুশ ওয়াল বাকারুন ওয়াল কুল্লু আলামজাদা ইন্নাল বুশ ওয়াল সিতারুন ইন্নাল বুশ ওয়াল বাকারুন ইন্নাল বুশ ওয়াল খামিসুন এবারে খেলাধুলা। অষ্টম আন্তর্জাতিক কুটকুট খেলা অনুষ্ঠিত হয়ে গেল আমাদের রহিমা খাতুনের ঘরের পিছনে। উক্ত কুটকুট খেলায় অংশগ্রহণ করে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রিকা কুমারাতুঙ্গা এবং বাংলাদেশের আম্বিয়া আভা চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে 2-0 প্রসারিত করে। আর উক্ত কুটকুট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন একখানের সারা জাগানো ক্রীড়াবিদ মীরা ফাগলা। মীরা ফাগলা তার বক্তব্যে বলেন, কুটকুট খেলা আমাদের বাপ দাদা সত্যি গোষ্ঠীর ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে সর্বদা ধারণ করতে হলে আমাদেরকে জুয়া খেলার পাশাপাশি প্রচুর পরিমাণে কুটকুট খেলার চর্চা করতে হবে। এবারে আবহাওয়া, মরা মানুষ বেতা মানুষ আগাছার মোট টেবা কর্মের ইত্যাদি এলাকাকে পাতিলে করে 10 কেজি সতর্কতা সংখ্যা দিতে বলা হয়েছে। আগামীকাল সূর্য উদয় হবে রাত 12টার পর এবং সূর্য অস্ত যাবে খাড়া দুপুরে। এখনকার মতো এখনো শেষ হচ্ছে 32:30 খবর। আগামী খবর প্রচারিত হবে আগামী বছর মুনার সিজনে।